আজ বৃহস্পতিবার পনেরোই কার্তিক দু সালের দোসরা নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং গ্রোং গুরাবে নামা সকাল বিকাল রাত বেলায়। আজ অবশ্যই বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি আপনাদের জন্মছক বা নেটাল ছাটে বৃহস্পতি দুর্বল অবস্থানে থেকে থাকে আর বর্তমানে এখন তো বৃহস্পতি বক্রি আছে প্রত্যেকেরই এটি জপ করা উচিত আর বৃহস্পতি গ্রহই কিন্তু বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা পুত্র সন্তান পরিবার ধন ঐশ্বর্য এগুলি ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাই বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আগত দুটি মাস নভেম্বর ডিসেম্বর একই সাথে দু সালের জানুয়ারি মাস অর্থাৎ আগত নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি প্রতিবেদন বা ভিডিও আপনাদের জন্য আমরা চ্যানেলে আগেই আপলোড করেছি আপনাদের রাশির জন্য স্পেশালি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইটা আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করে যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আজ কিন্তু বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েতে আজ আপনারা বেশ ভালো মেজাজে থাকবেন ভালোবাসার ব্যক্তির প্রতি আপনাদের রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই আজ আপনারা শখ আহাল্লাদের মধ্য দিয়ে দিনটি উপভোগ করতে পারেন যারা নিচকের জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি উপভোগ করতে চলেছেন দিনটি ঠিক তেমনই কাটবে নতুন কোনো বই ম্যাগজিন সাহিত্য কিনে আজ আপনারা কিন্তু সারাটা দিন ঘরবন্দি হয়ে যেতে পারেন অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন